আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। সাহিত্যিক বিথি চট্টোপাধ্যায় কবি, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়কে বরণ করে নেওয়া হচ্ছে। সাহিত্যিক জয়ন্ত দেকে বরণ করে নেওয়া হচ্ছে। বাংলা একাডেমির সচিব বাসুদেব ঘোষকে বরণ করে নেওয়া হচ্ছে। ইন্দ্রনীল সেন, তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমরা আজকের এই বইমেলা শারদ বই পার্বণ, তার স্বাগত ভাষণ দেবেন গিল্ডের সভাপতি, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রী থেকেও আমাদের কাছে অনেক বড় মাপ, সেটা হচ্ছে উনি একজন এই সময়ের শ্রেষ্ঠ নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, পরিচালক, অভিনেতা এবং সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত সাহিত্যিক, সেই ব্রাত্য বসু। আপনারা সকলে একটু ব্রাত্য বসুকে যদি আমরা সবাই একটু হাততালি দিয়ে আহ্বান জানাই। ব্রাত্য বসু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের এবং গৌরবের। গতবারও এই বইমেলায় ব্রাত্য বসু উপস্থিত ছিলেন, আর একজন আমাদের, তিনিও আমাদের অত্যন্ত প্রিয় গায়ক, তিনিও মন্ত্রী, ইন্দ্রনীল সেন আসছেন। আমাদের এই বইমেলা শুভঙ্কর, মানে অপু আপনাদের মোটামুটি বলেছেন, তবুও আবার বলতে ইচ্ছে করছে যে এই বইমেলা কিন্তু কলকাতা বইমেলা নয়, কলকাতা বইমেলার থেকেও একটু হলেও বেশি। বেশি এই জন্য যে আপনারা ছাড় পাবেন বেশি, আপনারা বই দেখার সুযোগ পাবেন বেশি, এবং আপনারা এই সাংস্কৃতিক যে তীর্থস্থান, বাঙালি সাংস্কৃতিক, কলকাতার বাঙালি, কলকাতার তীর্থ, সাংস্কৃতিক তীর্থস্থান বলা যায়, পীঠস্থানও বলা যায়, এই নন্দন এবং রবীন্দ্রসদন চত্বর, সেখানে তথ্য সংস্কৃতি বিভাগ তাঁদের সহযোগিতায় এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের যৌথ আয়োজনে এই যে শারদ বই পার্বণ, অর্থাৎ পুজোর সময় আমরা কী কিনি, জামাকাপড় কেনার জন্যে জুতো, পুজোয় পুজোয় চাই নতুন জুতো, ছোটোবেলা থেকেই বাটার বিজ্ঞাপন থাকতো, আর তার সঙ্গে সঙ্গে যত রাজ্যের জামা কাপড়ের বিজ্ঞাপন থাকতো, সেই জামা কাপড়ের মধ্যে আমরা বইকে নিয়ে যেতে চাইছি। যে বইটাও আমাদের শুধু পুজো সংখ্যা নয়, পুজোর সময় বই এবং বিভিন্ন রকমের বই, এবং অনেক অনেকটা কম দামে। আপনাদের অনেকের অনেক রকম দুঃখ বেদনা আমরা শুনি কলকাতা বইমেলার স্টলে বসে, এই এত কম কমিশন আপনারা দেন, আমরা তো কলেজ স্ট্রিটে এর থেকে বেশি পাই। সেই জায়গাটা খুলিয়ে বলতে চাই যে আমরা এখানে কলেজ স্ট্রিটের থেকেও আপনারা